আপনার সামনে আমাকে ঝুটে বেড়াতে চাইছে, বরং আমি ওনাকে অনেকবার আপনার সঙ্গে দেখা করতে বলেছি, লেকিন উনি করেননি। মানে ম্যাডাম ডাকবেন আর আমি আসবো না, আমার এতটাই স্পর্ধা, এটাই প্রমাণ করতে চাইছো তাই তো? এটাও পাবলিক খাবে না। ম্যাডাম প্লিজ, আপনি আমার কথা বিশ্বাস করেন। আমি কাকে বিশ্বাস করবো আর না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এখন এখান থেকে যাও মেহবুব, আমার সম্রাটের সাথে কিছু কথা আছে। ওকে ম্যাডাম। আপনার সঙ্গে দেখা করতে আসাটা বোধহয় আপনার ম্যানেজার বাবু ভালো চোখে নেননি ম্যাডাম। ও কাম অন সম্রাট, ওই কে কি নিল না নিল বিশ্বাস নাই যে সে বিষয়ে তোয়াক্কা করে না। তুমি বলো কি নেবে, বিয়ার না হুইস্কি? নো থ্যাঙ্কস, আজ না অন্য কোনো দিন। জানো তো সম্রাট, তোমার মতো এরকম পাওয়ারফুল ম্যানই না আমার ভীষণ দরকার, যে শুধু আমার বিজনেস নয় আমার সব দিকটাকে একেবারে ঠিকঠাক লক্ষ্য নজর করবে। লক্ষ্য নজর করা তো কেয়ারটেকারের কাজ ম্যাডাম, আপনি বরং এই কাজের জন্য অন্য কাউকে দেখে নিন। না না, আমার তো তোমাকেই চাই। চাই বললে হবে ম্যাডাম, আমি ফুল প্ল্যানিং করেই এখানে এসেছি। অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যেই হোক তোমাকে হাতছাড়া করা যাবে না। তোমার এক্সেলেন্সিকে কাজে লাগিয়ে আমি ওই ক্ষমতার চূড়ায় গিয়ে বসব, যেখানে পৌঁছানো তো দূর, পৌঁছানোর কথা কেউ স্বপ্নেও ভাবতে ভয় পাবে। ম্যাডাম হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। আপনার পার্সোনাল ম্যাটারে কয়েকটা কোয়েশ্চেন ছিল ম্যাডাম, অবশ্য আপনার যদি আপত্তি না থাকে। না 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 প্লিজ। বলছি না ম্যাডাম, অঙ্কিতা আপনার মেয়ে? হ্যাঁ, কেন বলো তো? সত্যি মেয়ে? দেখে কিন্তু মনেই হয়, মানে মনে হয় যেন আপনি অঙ্কিতার বড় দিদি। মানে যেভাবে নিজের গ্ল্যামারটাকে এখনো ধরে রেখেছেন, যেভাবে নিজেকে মেনটেন করছেন, তাতে তো যে কোনো ইয়াং ছেলে আপনার প্রেমে পড়ে যাবে ম্যাডাম। আমি অঙ্কিতার কাছ থেকে অল্প বিস্তর আপনার সম্বন্ধে জেনেছি, অবশ্য এটা আমার কৌতূহল বসতেই বলতে পারি। দুঃখ হয় ম্যাডাম, আপনার জন্য আমার ভীষণ ভীষণ দুঃখ হয়, মানে এতগুলো বছর আপনি একা, ভালো লাগার মানুষ নেই, ভালোবাসার মানুষ নেই। আচ্ছা ম্যাডাম, আমার একটা কথা জানতে খুব ইচ্ছে করছে, অঙ্কিতার বাবাকে তিনি কোথায়? আর কতদিন এভাবে চোখে কাপড় বেঁধে গান্ধারি সেজে থাকবে? এবার তো চোখ থেকে কাপড়টা খুলুন, আপনার সাম্রাজ্য তো ঘুম পোকালে গেছে।